হ্যালো এভরিওয়ান, আমি রাজকুমার। আজকে একটা নতুন রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করব, তো সেটা হচ্ছে IOCL। IOCL হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। তো যেখানে 1980টা বিভিন্ন পোস্টে ভ্যাকান্সি বেরিয়েছে, আইটিআই ডিপ্লোমা ডিগ্রি এবং 12 পাস প্রত্যেকটা ছেলে মেয়েদের জন্য। তো এখানে অল ইন্ডিয়া অ্যাপ্লিকেবল, অল ইন্ডিয়া এলিজিবল, অল ইন্ডিয়া ছেলেমেয়েরা তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো আগে এই IOCL-এ যারা অ্যাপ্রেন্টিস বেরোতো তার একটা ইন্টারনাল একটা জোন থাকতো, সেই জোনে অ্যাপ্লাই করতে পারতো। তো সেখানে একটা তোমাদের ভালো সুযোগ, যারা এক্সটার্নালভাবে অল ইন্ডিয়ায় অ্যাপ্লাই করতে পারছে। এবং এইখানে আর একটা যেটা ভালো নিউজ, সেটা হচ্ছে এই IOCL-এ যখন পারমানেন্ট জব বেরোয় তো তারাই অ্যাপ্লিকেবল হয় যারা অ্যাপ্রেন্টিস IOCL থেকে কমপ্লিট করেছে। তো সেখানে যারা যারা অ্যাপ্লিকেবল তারা অবশ্যই আমার সাজেস্ট যে IOCL-এ অ্যাপ্রেন্টিস করো, এবং যারা ITI কমপ্লিট করেছে তারা অবশ্যই একটা না একটা অ্যাপ্রেন্টিস করে রাখো। অ্যাপ্রেন্টিস না হলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে কোনো রিক্রুটমেন্ট কিন্তু চান্স পাবে না। আমার একটা রিকোয়েস্ট যে আমার লার্নিং রাজকুমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং পাশে যে বেল আইকন সেটাকে অন করে রাখো, যাতে সঠিকভাবে আমার যত আপডেট আছে সেই আপডেটগুলো তোমরা সঠিকভাবে তোমাদের কাছে পৌঁছে যায়। তো নোটিফিকেশান দ্বারা আমরা দেখে নেবো স্টেপ বাই স্টেপ প্রসেস, এলিজিবিলিটি কন্ডিশন, সিলেকশন প্রসেস, অ্যাপ্লিকেশন প্রসেস। তো স্টেপ বাই স্টেপ আমরা নোটিফিকেশান দ্বারা দেখে নেবো। তো চলো আমরা নোটিফিকেশনটা দেখে নেই। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, তো আমরা যে রেফিনারি ডিভিশন যেগুলো আছে সেগুলো আমরা দেখে নেবো, কী কী ট্রেড আছে এবং কোথায় কোথায় কতগুলো পোস্ট আছে সেটা আমরা দেখে নিচ্ছি। হচ্ছে সেটা হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাটেন্ডেন্ট অপারেটর। তো এখানে কেমিক্যাল প্ল্যান্ট ডিসিপ্লিন, যে 3 ইয়ার BSc, যারা ব্যাচেলার অফ সায়েন্স, ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, এইসব বিষয় নিয়ে যারা 3 ইয়ার্স BSc কমপ্লিট করেছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাটেন্ডেন্ট হিসাবে। এবং পিরিয়ড হচ্ছে 12 মাস, এবং বিভিন্ন রেফারি আছে, এবং এতগুলো হচ্ছে এই যে টোটাল নাম্বার অফ পোস্ট, সেই নাম্বার অফ পোস্ট করা আছে এবং রিজার্ভেশনটাও দেওয়া আছে। দ্বিতীয় হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস ফিটার, ফিটার ডিসিপ্লিন মেকানিক্যাল, যে মেট্রিক উইথ 2 ইয়ার্স ITI ফিটার, যারা ফিটার কমপ্লিট করেছে তাদের 12 মাস মানে 1 বছর অ্যাপ্রেন্টিস ট্রেনিং। এবং এখানে তোমার টোটাল যে রেফিনারি জায়গা আছে সেই জায়গাটা দিয়েছে এবং এগুলো হচ্ছে পোস্ট দেওয়া আছে। তার হচ্ছে যে ট্রেড অ্যাপ্রেন্টিস বয়লার ডিসিপ্লিন মেকানিক্যাল, যারা 3 ইয়ার BSc ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি আছে, যারা 3 ইয়ার্স BSc কমপ্লিট করেছে তারা এখানে দু বছর মানে ট্রেনিং হবে এবং এখানে হচ্ছে পোস্ট। তারপরে আছে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন কেমিক্যাল, কেমিক্যাল যারা 3 ইয়ার্স ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, যারা 3 ইয়ার্স ডিপ্লোমা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, রিফিনারি অ্যান্ড পেট্রোল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 1 বছরের কোর্স। তারপর হচ্ছে যে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন মেকানিক্যাল, যারা 3 ইয়ার্স ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা ডিপ্লোমা কমপ্লিট করেছে তাদের 1 বছর ট্রেনিং, এবং এগুলো হচ্ছে তোমার যে পোস্ট ভ্যাকান্সি সেই ভ্যাকান্সি। তাদের টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন ইলেকট্রিক্যাল, 3 বছরের ডিপ্লোমা, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে তারা 1 বছর ট্রেনিং হবে এবং এগুলো হচ্ছে তোমার পোস্ট। তারপর হচ্ছে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন ইনস্ট্রুমেন্টেশন, 3 ইয়ার ডিপ্লোমা ইন ইনস্ট্রুমেন্টেশনে যারা বা ইলেকট্রনিক্সে যারা ডিপ্লোমা কমপ্লিট করেছে তাদের 1 বছর ট্রেনিং, এগুলো হচ্ছে বিভিন্ন পোস্ট। তারপর হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস সেক্রেটারিক্যাল অ্যাসিস্ট্যান্ট, 3 ইয়ার্স BA BSc BCOM নিজেরা পড়াশোনা কমপ্লিট করেছো তাদের 15 মাস তোমার অ্যাপ্রেন্টিস ট্রেনিং, এবং এগুলো হচ্ছে পোস্ট। দ্বিতীয় হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্ট্যান্ট, যারা 3 ইয়ার্স BCOM, যারা BCOM কমপ্লিট করেছে তাদের 12 মাস ট্রেনিং মানে 1 বছর ট্রেনিং, এবং তাদের জন্য পোস্ট। সব যারা ফ্রেশার্স অ্যাপ্রেন্টিস হিসেবে ট্রেড অ্যাপ্রেন্টিস ডাটা এন্ট্রি অপারেটর, যারা ক্লাস 12 পাসের জন্য 15 মাস অ্যাপ্রেন্টিস ট্রেনিং, এবং সেখানেও পোস্ট দিয়ে দিয়েছে। এবং ডাটা এন্ট্রি অপারেটর স্কিল সার্টিফিকেট হোল্ডার, যারা স্কিল সার্টিফিকেট হোল্ডার যারা আছো তাদের ক্লাস 12 পাস করে যারা স্কিল সার্টিফিকেট হোল্ডার আছো তাদের জন্য 15 মাস অ্যাপ্রেন্টিস ট্রেনিং, এবং তাদের জন্য কিন্তু ভ্যাকান্সি দিয়ে দেওয়া। এডুকেশন কোয়ালিফিকেশান যেটা আছে 12 গ্র্যাজুয়েট ডিপ্লোমা এইসব বিষয়ে যারা কমপ্লিট করেছে তাদের 50% মার্কস, যারা জেনারেল আছে তাদের, এবং SC ST হলে 45 মার্কস হলে হবে। দ্বিতীয় হচ্ছে যে ITI NCVT হচ্ছে এজ লিমিট হচ্ছে 18 বছর মিনিমাম, এবং ম্যাক্সিমাম হচ্ছে 24 বছর বয়স, এবং যেখানে 30-10-21 পর্যন্ত কাউন্ট করা হবে। এবং যেখানে এজ রিলেকশান আছে SC ST OBCদের জন্য এক্স রিলেকশান আছে, SC ST জন্য 5 বছর, OBCদের 3 বছর, এরকম করে এজ রিলেকশান আছে। সিলেকশন মেথোলজি, সিলেকশন মেথোলজি বেসিক মার্কস অবটেন, যেটা রিটেন টেস্টের যে বেসিক মার্কস অবটেন পাবে সেই মার্কসের ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে।
যারা পাস করে তারা ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন এই যে বিষয়গুলো আছে সেগুলো ডকুমেন্টস ভেরিফিকেশন দিয়ে দেবে। আমি নোটিফিকেশানটা দিয়ে দিব তোমাদের ভিডিও ডিসক্রিপশনে, দেখে নেবে কী কী ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য লাগবে। হাউ টু অ্যাপ্লাই, যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, অনলাইন যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হবে। এবং যেটা হচ্ছে কি তোমার 10/22/2021 থেকে 12/11/2021 মধ্যে অ্যাপ্লাই করতে হবে, এবং একজনা একটাই রিফাইনারি ইউনিটে অ্যাপ্লাই করতে পারবে। এখানে এনকোয়ারির জন্য যদি কোন কোয়ারিজ থাকে তাহলে যে ইউনিট যে রিফাইনারি তার ভিত্তিতে যে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে ও মেল আইডি দিয়েছে মেল করতে পারো বা ফোন করতে পারো, অসুবিধা কিছু নেই। ইম্পোর্টার ডেট অফ ক্যান্ডিডেটস, ক্যান্ডিডেট হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশান ওপেন হচ্ছে 22/10 থেকে এবং লাস্ট ডেট হচ্ছে 12/11/2021। তোমার যে রিটার্ন টেস্ট হবে 21/11/2021 এবং টেন্টেটিভ ডেট পাবলিকেশান রিটার্ন টেস্ট রেজাল্ট হচ্ছে 4/12/2021, এর মধ্যে হতে পারে। যদি তোমাদের ওয়েবসাইটে সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবে এবং যাদের মেল আইডি জিমেল আইডি দিচ্ছ সেই মেল আইডিতে তোমাদের নোটিফিকেশান দিয়ে দেবে। তো এই হচ্ছে আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো।